সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে আসার জন্য পরিকল্পনা করতেছেন আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সৌদি আরবে যে আমরা থাকব এই থাকার খরচ এবং খাওয়ার খরচটা কেমন এই বিষয়টা আপনাদেরকে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বিষয়টা যদি আপনি না জেনে সৌদি আরবে আসেন ভেবে আসবেন একটা হবে কিন্তু আরেকটা কারণ আপনারা এখন কিন্তু ম্যাক্সিমাম ভিসাগুলো সাপ্লাই কোম্পানিতে আসতেছেন আর সাপ্লাই কোম্পানির বিষয়টা কি বিষয়টা হচ্ছে এটাই যে আপনারা ডিউটি করবেন কোনো টাইম টেবিল থাকবে না কিন্তু টাকার হিসাবটা ঠিকই থাকবে এখন আপনি যে স্যালারি পাবেন সেই স্যালারি অনুযায়ী আপনার পোষাবে কিনা এটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য সিচুয়েশনে সৌদি আরবে খাবারের খরচ কত এটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবে কিন্তু বর্তমান সিচুয়েশনে আমরা আগে পাঁচ বছর আগে কিংবা তিন বছর আগে যে টাকা দিয়ে সৌদি আরবে খাবারের খরচ চালাতাম এখন কিন্তু তা আর নেই তার উল্টাটা হয়ে গেছে মানে বেশি টাকা এখন খরচ হয় আগে যদি দুইশো রিয়াল খরচ হতো মাসে এখন কিন্তু চারশো সৌদি রিয়াল খরচ হচ্ছে আর স্যালারির দিকে যদি আপনারা বিবেচনা করেন স্যালারি কিন্তু বাড়েনি স্যালারি আগে যেই রকম ছিল তার চাইতে অনেকের স্যালারি কমেছে স্যালারির দিকে বিবেচনা করলে স্যালারিটা কমেছে কিন্তু খাবারের দামটা কিন্তু বেড়েছে শুধু যে সৌদি আরবে খাবারের দাম বেড়েছে তা কিন্তু না সারা বিশ্বে কিন্তু এই করোনার সিচুয়েশনের পরে সারা বিশ্বে খাবারের দাম কিন্তু বেড়ে গেছে আমরা সৌদি আরবে যখন প্রবাসীরা ছিলাম দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তখনও কিন্তু একটা লিমিটের মধ্যে ছিল কিন্তু দুই সাল থেকে কিন্তু ঊর্ধ্বমুখী শুরু হয়ে গেছে সৌদি আরবে খাবারের দামটা আপনারা একটা বিষয় খেয়াল করবেন যারা সৌদি আরবে বর্তমানে অবস্থান করতেছেন আপনারা কিন্তু দুই হাজার সালেও বাবুল চাল কত কত করে কিনেছেন আঠারো রিয়াল দেও কিন্তু কিনেননি ষোলো রিয়াল কিংবা পনেরো রিয়াল চোদ্দো রিয়াল এরকম দাম দিয়ে কিন্তু আপনাদেরকে বাবুল চাল কিনতে পেয়েছেন কিন্তু এখন বর্তমানে আপনি যদি বাবুল চাউল কিনতে যান দশ কেজি চাউল কিনতে গেলে কিন্তু আপনাদেরকে পঞ্চাশ রিয়াল প্লাস গুনতে হয় তার মানে আপনি যদি সেই চাউল আঠারো রিয়াল দেও কিনেন ডাবল হিসাব করলেও কিন্তু ছত্রিশ ইয়াল হয় আর সেই জায়গায় কিন্তু এখন ট্রিপল হিসাব করতে হচ্ছে মানে আপনার পঞ্চাশ রিয়ালের উপরে গুনতে হচ্ছে হয়তো অফারে আপনারা একটু কম পাচ্ছেন পঁয়তাল্লিশ রিয়াল কিংবা চল্লিশ রিয়াল পাচ্ছেন এটা অন্য সাবজেক্ট অফার কিন্তু সবসময় থাকে না সৌদি আরবে তাই আপনাদেরকে কিন্তু চাউলের হিসাবটা দিলাম যে সেই চাউলটাই আঠারো রিয়াল দিয়ে আর বর্তমান সিচুয়েশনে সেই চাউলটাই কিনে খাচ্ছেন পঞ্চাশ রিয়াল দিয়ে কতটুকু ডিফারেন্স আপনার যে এই চাউল কিংবা বাজার হাট এইগুলোর দাম যে বেড়েছে আপনার স্যালারির কিন্তু অতটা বাড়েনি অনেকের হয়তো স্যালারি অল্প কিছু বেড়েছে যেমন আগে ছিল বারোশো রিয়াল এখন হচ্ছে বারোশো পঞ্চাশ রিয়াল এরকম কিংবা হাইস তেরোশো সৌদি রিয়াল হয়েছে এখন খাবারের খরচ যদি প্রত্যেক মাসে তিনশো সৌদি রিয়াল করে মাইনাস হয় তার সাথে কিন্তু আপনার মোবাইলের খরচ রয়েছে পাশাপাশি আপনার যদি ধূমপানের বিষয় থাকে ধূমপানের কিন্তু একটা খরচ রয়েছে এদিক সেদিক করে কিন্তু পাঁচশো সৌদি রিয়াল আমাদের প্রত্যেকটা প্রবাসীর খরচ হচ্ছে যারা খরচ করতেছে না তারা হচ্ছে অন্য প্রকৃতির লোক অন্য সাবজেক্টে তারা পড়েন কিন্তু যারা সাধারণ একটা পাবলিক রয়েছে ধূমপান করেন এবং সৌদি আরবে বর্তমান সিচুয়েশনে আসার জন্য পরিকল্পনা করতেছেন আপনাদেরকে এটা জেনে আসতে হবে যে সৌদি আরবে বর্তমান সিচুয়েশনে যদি আপনারা ঢুকতে চান তাহলে অবশ্যই ধূমপানের বিষয়টা বাংলাদেশ থেকেই সেরে দিয়ে তারপরে সৌদি আরবে ঢুকতে হবে কারণ সৌদি আরবে এখন কিন্তু সিগারেটের দামটাও অনেক বৃদ্ধি পেয়েছে পাশাপাশি আপনার খাবারের দামটাও বৃদ্ধি পেয়েছে আপনি যদি এদিক সেদিক করে পাঁচশো সৌদি রিয়ালও ধরেন আর আপনার স্যালারি যদি বারো থেকে পনেরোশো সৌদি রিয়ালও হয় তারপরেও কিন্তু আপনি এক হাজার সৌদি রিয়ালের উপরে পাঠাতে পারবেন না এখন আপনার যদি পনেরোশো সৌদি রিয়াল হয় পনেরোশো সৌদি রিয়াল তো হবেই না কথার কথা আমি আপনাদেরকে বোঝাচ্ছি পনেরোশো সৌদি রিয়াল হলে পাঁচশো সৌদি রিয়াল যদি আপনি খেয়ে ফেলেন তারপরে এক হাজার সৌদি রিয়াল থাকে এখন আপনি সৌদি আরবে আসতেন পাঁচ লাখ টাকা খরচ করে এই পাঁচ লাখ টাকা তো ঘরের টাকা অবশ্যই না কারণ ঘরের টাকা যদি হতো তাহলে আপনারা কেউ সৌদি আরবে আসতেন না হয়তো কোনো ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন কোনো বিকাশের দোকান দিতেন কিংবা নগদের দোকান দিতেন অন্য কোনো বিজনেস করতেন কিংবা অটো রিকশা কিনতে পারতেন এখন তা না করে আপনি যেহেতু সৌদি আরবে আসছেন আমি ধরেই নিলাম এটা আপনার ঘরের টাকা না এখন ঘরের টাকা যদি না হয় হয়তো ধানের উপর কিংবা সু সুদের উপর এই টাকাগুলো নিচ্ছেন নিয়ে সৌদি আরবে আসতেছেন সেই টাকার কিন্তু একটা ইন্টারেস্ট রয়েছে আর সেই ইন্টারেস্ট যদি আপনারা একটু ঘরে হিসাবও করতে যান তারপরও কিন্তু আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকার মতো চলে আসে এখন আপনি প্রত্যেক মাসে স্যালারি পাবেন সৌদি আরবের পনেরোশো সৌদি রিয়াল আপনার খাবারের খরচ প্লাস ধূমপানের বিষয় রয়েছে এদিক সেদিক করে পাঁচশো রিয়াল করে মাইনাস হবে তাহলে থাকে এক হাজার সৌদি রিয়াল আর এক হাজার সৌদি রিয়াল যদি বাড়িতে পাঠান তাহলে তিরিশ টাকা করে ধরলেও কিন্তু তিরিশ হাজার টাকা হয় আর এই তিরিশ হাজার টাকা আপনার সুদ দিতে কিন্তু চলে যাবে সৌদি আরবের পরিস্থিতি এরকম ভয়াবহ হয়ে গেছে এখন যাদের স্যালারি কম তাদের তো আরও ভয়াবহ অবস্থা আর যাদের স্যালারি এই পনেরোশো রিয়াল তারা কিন্তু ওই যে অবশ্যই সুদ দিবেন আর সৌদি আরবে ইনকাম করবেন থাকবেন খাবেন এতটুকুই কিন্তু আপনার বেনিফিট এছাড়া আর কোনো বেনিফিট কিন্তু নেই তাই আমি আপনাদেরকে বলবো সৌদি আরবের এই সিচুয়েশনটা অবশ্যই জেনে বোঝা আসার চেষ্টা করবেন হুটহাট করে বেশি টাকা ইনভেস্ট করে আসলে কিন্তু অবশ্যই ক্ষতির মুখী আপনিই হবেন আর এই কথাগুলো যখন আমি বলতে যাব তখন আমি দালাল হয়ে যাব আমি বাটপার হয়ে যাব আমি অনেক কিছু হয়ে যাব কেন আমি কি আপনার কাছ থেকে টাকা চাচ্ছি অবশ্যই কিন্তু না তবে আসার পর অবশ্যই আপনাদেরকে এই খরচটা করেই সৌদি আরবে টিকে থাকতে হবে যদি এই খরচের নিচে আপনারা আসতে পারেন তাহলে ভালো কথা আর যদি না আসতে পারেন তাহলে অবশ্যই আপনাদেরকে ধূমপান ছেড়ে দিতে হবে ধূমপান ছাড়ার জন্য যে বিজ্ঞাপন দিতে হবে তা কিন্তু না অবশ্যই আপনার নিজের থেকেই ছেড়ে দিতে হবে কারণ একটা বিলাই যখন গাছে ওঠে তখন কিন্তু অবশ্যই এমনে এমনে উঠে না সে একটা সমস্যায় পড়লেই কিন্তু ওঠে কিন্তু আমাদের প্রবাসীরা যখন আপনি সৌদি আরবে আসবেন আসার পর যখন দেখবেন যে আমার পোষাচ্ছে না কোনো কিছুতেই তখন কিন্তু আপনি খাবার খাবারও ছেড়ে দিতে হতে পারে আপনার এরকম পরিস্থিতি আপনার দাঁড়াবে তো আগেই বলে দেই কারণ পরে আসার পর যাতে সমস্যা না হয় আমি চাই না আপনাদের কারো কোনো সমস্যা হোক এই বিষয়টা অবশ্যই খেয়াল রেখে সৌদি আরবে আসার চেষ্টা করবেন কারণ সৌদি আরবে খাবারের খরচ বেশি ফোনের খরচ বেশি আপনাদেরকে অবশ্যই বাড়িতে যোগাযোগ করতে হবে প্রত্যেক মাসে একটা না একটা ডলার তো কিনতেই হবে আর একটা ডলারের দাম কিন্তু সর্বনিম্ন হলে দশ রিয়াল আর এই এক ডলারে মনে করেন যে সাত দিনেও আপনি কথা বলতে পারবেন না ঠিকঠাক এরপর ইমো ইমোর জন্য আমাদের ওয়াইফাই ব্যবহার করতে হবে সেই ওয়াইফাই মাসিক বিল সর্বনিম্ন না দিলেও কিন্তু তিরিশ রিয়াল করে আপনাদেরকে দিতে হবে এদিক সেদিক করে কিন্তু আপনার খরচ অবশ্যই রয়েছে আপনি পকেট খরচও কিন্তু রয়েছে আপনি যে শুধুমাত্র খাবারই খাবেন ভাত আর মাছই খাবেন তা কিন্তু না এর সাথে কিন্তু আরও অনেক কিছু লাগে পাশাপাশি আপনার হয়তো মন চাচ্ছে বা কালাতে যাচ্ছেন একটা জুস খেতে চাচ্ছেন তো সেক্ষেত্রেও কিন্তু এগুলোর খরচ রয়েছে তো আপনি যখন সৌদি আরবে আসবেন তখনই একমাত্র বুঝতে পারবেন আর বাংলাদেশ থেকে এই ভিডিওটা যখন দেখবেন তখন কিন্তু আপনারা হাসাহাসি করতে পারেন তো এটা আমার বিষয় না যখন আপনি আসবেন যখন সমস্যায় পড়বেন তখনই তো আপনি বুঝতে পারবেন আমার এই কথাগুলোর মূল্যটা কতটুকু ছিল আর যখন বিপদে পড়বেন না তখন এই কথাগুলো অবশ্যই হাস্যকর লাগতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন বুঝতে কোনো সমস্যা হলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এ সম্পর্কে আরও তথ্য পাওয়ার জন্য আমাদেরকে জানাতে পারেন পাশাপাশি যারা নতুন ভিজিট করেছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম